বঙ্গবন্ধুর জীবনে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে 1948 সন থেকে 1972 সন, প্রায় 25 বছরের ইতিহাস, আরেকটা হচ্ছে 1974 আর 75 সনের ইতিহাস, যেখানে উনি 25 বছর অসাধারণ সব ভালো কাজ করেছেন, দুই বছরে কিছু খারাপ বা কিছু ভুল কাজ করেছেন। আওয়ামী লীগ এই দুই বছরের ভুল কাজ থেকে শিক্ষা নিয়েছে, আমরা বঙ্গবন্ধুর 25 বছরের ভালো কাজ থেকে শিক্ষা নিতে চাই। ছাত্র অধিকার পরিষদকে আমরা দেখি, তারা পজিটিভ বিষয় তৈরি করে, কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু, তারপর ডাকসু নির্বাচনে বিজয় থেকে এটা একটা পরিণতি লাভ করে। এরপরে আমরা আরো বিভিন্নভাবে দেখেছি, আমরা কিছুদিন আগে দেখলাম ছাত্র অধিকার পরিষদের কাউন্সিল হলো, নতুন নেতা নির্বাচিত হলো, এত বড় বড় দল আছে, এত বড় বড় কথা বলে, 80 বছরের ইতিহাস, 50 বছরের ইতিহাস, গণতন্ত্রের সূতিকাগার, তাদেরও আমরা এভাবে কাউন্সিল করে নেতৃত্ব করে শুভেচ্ছা জানাই। এবং তারা যে পেশাজীবী অধিকার পরিষদ করতে যাচ্ছে, আমি মনে করি এটাও আমাদের জন্য একটা বিষয় উপহার দিবে, পজিটিভ বিষয়। আমরা আজকে পেশাজীবীদের ভূমিকা সম্পর্কে ভুলতে বসেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার রুমে তালা দিয়েছে, সবাই প্রতিবাদ করেছে, সমাজের বিভিন্ন স্তর থেকে প্রতিবাদ হয়েছে, কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি প্রতিবাদ করে নাই, প্রতিবাদ করার মতো অবস্থা তাদের নাই। তাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদের অনেকে আমার খুবই ঘনিষ্ঠ, আমি জানি তারা প্রতিবাদ করতে পারবে না, কারণ এমন ভাবে সরকার পুরো দেশটাকে সাজিয়েছে, এখানে যে ফরমাল প্রতিষ্ঠানগুলো আছে, বিচার বিভাগ, জাতীয় সংসদ, শুধু সেগুলি করায়ত্ত করে নাই, পেশাজীবী সংগঠনগুলোকেও করায়ত্ত করেছে। পেশাজীবী সংগঠনগুলো এখন পরিণত হয়েছে ক্ষমতাজীবী সংগঠনে, পেশাজীবী সংগঠন পরিণত হয়েছে প্রলোভনজীবী সংগঠন, তারা তাদেরকে হুমকি দিয়ে, লোভ দিয়ে, পদবি দিয়ে, খেতাব দিয়ে সরকার বশীভূত করে ফেলেছে, তাদের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নাই। অথচ আমরা এরশাদ বিরোধী আন্দোলনের সময় দেখেছিলাম, জাফরুল্লাহ ভাই মনে আছে, চারটি পেশাজীবী সংগঠন বিশাল ভূমিকা রেখেছিল, সাংবাদিকদের, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের, আইনজীবীদের এবং চিকিৎসকদের, আজকে আমরা তাদের কোনো স্বতন্ত্র অস্তিত্ব দেখি না। আমি আশা করি পেশাজীবী পরিষদ যেটা আছে তাদের স্বতন্ত্র অস্তিত্ব থাকবে, তারা সত্যকে সত্য বলবে, অসত্যকে অসৎ বলবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং কোনো রকম মিথ্যাচার করবে না। আজকে আমরা মিথ্যাচারের উপর ভাসছি, আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু মিথ্যাচার, সব কথা মিথ্যা। তো আমি শুধু আর কোনো কথা বলবো না, শেষ করার আগে শুধু একটা কথা বলি, আপনারা দেখবেন আজকে বঙ্গবন্ধুর নাম নিয়ে বিভিন্ন রাজনীতি করা হয়। আমি ঢাকা শহরে যেসব কুখ্যাত মাস্তানকে চিনি, যে সমস্ত জঘন্য মানুষকে চিনি, যখন আমি দেখি তাদের পোস্টারে বঙ্গবন্ধুর একটা বড় ছবি এবং তার চেয়েও তার নিজের একটা বড় গল্লা দিয়ে একটা ছবি, আমার মনে হয় বঙ্গবন্ধুর এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে। বঙ্গবন্ধুকে প্রকৃত সম্মান জানানোর দায়িত্ব আমাদের প্রতিটি মানুষের, যারা প্রলোভনের শিকার না, যারা ভয়ের শিকার না। আমি সবসময় একটা কথা বলি, বঙ্গবন্ধুর জীবনে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে 1948 সন থেকে 1972 সন, প্রায় 25 বছরের ইতিহাস, আরেকটা হচ্ছে 1974 আর 75 সনের ইতিহাস, যেখানে উনি 25 বছর অসাধারণ সব ভালো কাজ করেছেন, দুই বছরে কিছু খারাপ বা কিছু ভুল কাজ করেছেন। আওয়ামী লীগ এই দুই বছরের ভুল কাজ থেকে শিক্ষা নিয়েছে, আমরা বঙ্গবন্ধুর 25 বছরের ভালো কাজ থেকে শিক্ষা নিতে চাই। যেই বঙ্গবন্ধু বলেছেন বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র থাকবে, শক্তিশালী বিরোধী দল থাকবে, সম্পদের সুষম বণ্টন হবে, চোর বদমাইশ দুর্নীতিবাজদের বিচার হবে, প্রকৃত নির্বাচন হবে, আমরা সেই বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি। আর তারা হচ্ছে বঙ্গবন্ধুর ভুলের উত্তরাধিকারকে ধারণ করে, তারা বঙ্গবন্ধুর ভুল চেতনাকে ধারণ করে, আর আমরা বঙ্গবন্ধুর 25 বছরের সঠিক চেতনাকে ধারণ করি, এবং এটাই বাংলাদেশের ঠিকানা। আমি আপনাদেরকে বঙ্গবন্ধুর প্রকৃত চেতনা, বঙ্গবন্ধুর প্রকৃত জীবনকে রিয়ালাইজ করে, বঙ্গবন্ধুকে যে এই চোর গন্ডা ভাষা বিভিন্ন দলের সাইনবোর্ড লাগিয়ে আত্মসাত করার চেষ্টা করেছে, সেখান থেকে বের করে ওনার প্রকৃত মহিমার উপর ভিত্তি করে রাজনীতি করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাই।